আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাকোয়ারিজ প্রোগ্রাম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে পাটি মাছের যত্ন নেবেন তো এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ পাটি মাছের কেয়ার রেট সম্পর্কে আলোচনা করবো কিছু গোপন টিপস দিব যেগুলো হয়তো আপনাকে আর কেউ দিবে না তো আপনি যদি প্লাটি মাছ পালন করে থাকেন এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে কারণ এই টিপসগুলো আপনার প্লাটি মাছের দেহ সুস্থ রাখতে এবং প্লাটি মাছের সব রোগ নিরাময় করতে অসম্ভবভাবে কাজে দেবে তো দেখতেই পাচ্ছেন আমার অ্যাকোয়া কিছু প্লাটি মাছ রয়েছে দেখুন এখানে সো আমি রেখে দিয়েছি বাট আমার আউটডোর সেট কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে তো আমি জাস্ট দেখানোর জন্য বা আমার প্ল্যাঙ্কের ট্যাঙ্কে রাখানোর জন্য দুইটি প্লাটি মাছ রেখেছি তো প্লাটি মাছগুলো দেখতে আসলে সুন্দর হয়ে থাকে সো প্লাটি মাছ কিন্তু খুবই শান্ত প্রকৃতির মাছ এদেরকে খুবই শান্ত জায়গায় রাখবেন এরা খুব খুশি থাকবে তো প্লাটি মাছের কেয়ার গাইড সম্পর্কে এটি আমার প্রথম ভিডিও অ্যান্ড এই ভিডিওতেই আমি আপনাদের সম্পূর্ণ কেয়ার গাইডটা বলে দিব অ্যান্ড এই কেয়ার গাইড আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে তো এই টিপস মেনটেন করবেন অ্যান্ড সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটির কোনো অংশ যদি আপনি টেনে দেখেন অথবা কেটে দেখেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক নাম্বার ওয়ান হচ্ছে যে প্লাটিমাসের কেয়ার গাইডের মধ্যে নাম্বার ওয়ান টিপসটা হচ্ছে আপনার প্লাটিমাসের ট্যাঙ্কের পানির ধরন ঠিক রাখতে হবে আসলে প্লাটি মাছের জন্য পানি বা যে কোনো মাছের জন্যই পানি একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান কেননা পানি পানিতে যেহেতু মাছ বেঁচে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের পানি সব সময় ঠিক রাখা উচিত তো পানির ধরনটা সব সময় এটাকে মিষ্টি পানি অর্থাৎ নোনা পানি হলে চলবে না লবণযুক্ত পানি হলে চলবে না এই পানিতে মাছ বেশি খুন টিকে থাকতে পারে না অ্যান্ড এটার জন্য হচ্ছে মাছের প্রচণ্ডভাবে কষ্ট হয় তো আমি তার জন্য রেকমেন্ড করব অ্যান্ড এটা হচ্ছে গবেষণার ফল যে সব সময় প্লাটি মাছকে মিষ্টি পানিতে রাখতে হবে তো এই পানির সাথে আপনাকে প্রতি সপ্তাহে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পানি পরিবর্তন করে করতে হবে কেননা হচ্ছে পানিতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে ময়লা অ্যামোনিয়া থাকে তো সেই ক্ষেত্রে আপনার প্রতি সপ্তাহে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পানি অবশ্যই পরিবর্তন করবেন অর্থাৎ চেঞ্জ করবেন বা সাইফোন করবেন তো এটা হচ্ছে প্রথম টিপস গেল এবার টিপস নাম্বার দুই হচ্ছে ট্যাঙ্কের আকার পাঁচ থেকে ছয়টি প্লাটি মাছের একটি দলের ন্যূনতম দশ গ্যানল অর্থাৎ পাঁচ থেকে ছয়টি প্লাটি মাছ যদি একটি ট্যাঙ্কে থাকে সেক্ষেত্রে আপনারা দশ গ্যালন পানিতে রাখার চেষ্টা করবেন কেননা আপনারা জানেন যে যে কোনো মাছেরই স্পেস বড়ো দিতে হয় সেক্ষেত্রে আপনারা যদি বড় স্পেস দেন সেক্ষেত্রে ওদের যে ব্রিডিং রেশিও বা এমনি নর্মাল রেশিও এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখা যাবে তো সেই ক্ষেত্রে আপনারা ন্যূনতম দশ গ্যালনে রাখার চেষ্টা করবেন আমি জানি যদিও আপনাদের সকলের বাড়িতেই কম বা বেশি জায়গার সংকট সেক্ষেত্রে আপনাদের দশ গ্যালনে রাখার মতো পরিস্থিতি হয় না সো অতিরিক্ত মাছ প্রতি দুই কারণে বৃদ্ধি করে দিই প্লাটি মাছ যেহেতু সক্রিয় সাঁতারু এবং একটি প্রশস্ত তো দীর্ঘ ট্যাঙ্কে রাখার প্রয়োজন হয় এদেরকে তো এটা হচ্ছে খুব ভালো করে মেনটেন করবেন যে একটু বড় স্পেস দেওয়ার জন্য তো এটা গেল দুই নাম্বার টিপস এবার আসবে টিপস নাম্বার থ্রি তো টিপস নাম্বার থ্রি হচ্ছে জলের তাপমাত্রা অর্থাৎ পানির তাপমাত্রা ঠিক রাখা তো পানির তাপমাত্রাটা রাখবেন আপনারা সময় সত্তর থেকে সাতাত্তর ডিগ্রি ফারেনহাইট হাইট অথবা একুশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের ভিতর তো এই তাপমাত্রার ভিতর রাখলে হবে কি মাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো স্বাভাবিক থাকবে অ্যান্ড মাছের কোনো ধরনের রোগ করার আশঙ্কা হবে না তো সেই ক্ষেত্রে আপনাকে পানির তাপমাত্রাটা অবশ্যই মেনটেন করতে হবে তো এবার আসবে নাম্বার চার তো চার নাম্বার টিপস হচ্ছে স্তর ঠিক রাখা যে কোনো স্তর উপযুক্ত প্লাটি মাছ সাবস্প্রেটের উপরে বাছাই করা হয় না তো এই মাছগুলো খুবই কম নিচে সাঁতার কাটে তো যাই হোক আপনার প্লাটি মাছের যেই স্তরটা রয়েছে সেটা অত বেশিও গভীর দিবেন না আবার অত বেশিও খুবই হালকা দিবেন না তো কম করে হলেও আপনারা প্লাটি মাছকে সম নয় থেকে বারো ইঞ্চি অর্থাৎ এক ফুটের মধ্যে এই রকম স্তর এই রকম গভীরতা দিয়ে রাখবেন যেহেতু আপনার বেশি নিচে রাখলে অবশ্য উপর থেকে দেখাও যায় না মাছগুলোকে যে মাছগুলোর নিচে কি অবস্থায় আছে সেক্ষেত্রে আপনারা বেশি বড় স্তর দেওয়ার সাথে ছোট স্তরগুলো অর্থাৎ এক ফুটের ভিতর বা দেড় ফুটের ভিতর সীমাবদ্ধ নাম্বার পাঁচ সেটা হচ্ছে তাদের ট্যাঙ্ক সেট ট্যাঙ্কে প্লাটি মাছের সাঁতার কাটতে এবং তাদের শক্তি ছেড়ে দেওয়ার জন্য গাছপালা এবং প্রচুর খোলা জায়গা প্রয়োজন তো যখন আপনার ট্যাঙ্কে সেট আপ করবেন বা ট্যাঙ্ক সেট আপ করবেন সেই কিন্তু আপনার প্রচুর পরিমাণে গাছপালা দিতে হবে কেননা গাছপালা ছাড়া কিন্তু প্লাটি মাছ বাঁচে বাট তারা খুব আরামে চলাফেরা করতে পারে না তো সেই ক্ষেত্রে ট্যাঙ্ক সেট জন্য অবশ্যই গাছপালা দিতেই হবে আপনারা একটু হলেও গাছপালা দিবেন তো ট্যাঙ্ক সেট আপের জন্য গাছপালা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের যে প্লাটি মাছের ট্যাঙ্ক রয়েছে অবশ্যই সেই ট্যাঙ্কের ওপর ঢাকনা দেওয়ার চেষ্টা করবেন কেননা প্লাটি মাছ কিন্তু লাভ দেয় সেক্ষেত্রে আপনার ট্যাঙ্কের উপরে একটু ঢাকনা দেওয়ার ব্যবস্থা করে দিলে সবচেয়ে ভালো হবে যদিও যারা এখন চারিতে চাষ করেন তো যারা চারিতে ভাগতে চাষ করেন তারা কিন্তু উপরে ঢাকনা দেওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা পানির লেভেলটা একটু কমিয়ে দিবেন যাতে ওরা লাভ দিয়ে পার হতে না পারে তো নাম্বার ছয় হচ্ছে অম্লতা প্লাটি মাছ খারীয় দিকের পানি পছন্দ করে তো সিক্স পয়েন্ট এইট এবং এইট পয়েন্ট জিরো এর মধ্যে একটি পিএইচের স্তর সবসময় রেখে দিবেন কেননা পিএইচ কিন্তু সব মাছের জন্যই গুরুত্বপূর্ণ তো পিএইচের স্তর আপনারা সবসময় কন্ট্রোল করার চেষ্টা করবেন তো নাম্বার সাত হচ্ছে জলের অর্থাৎ পানির ঘনত্ব তো সেই ক্ষেত্রে পানির ঘনত্বটা হবে দশ থেকে আটাশ টি এর মধ্যে তো এর ভিতরে আপনার যদি পানির ঘনত্বটা বেছে নেন তাহলে প্লাটি ফিশ অনেক আরামে রাখতে পারবে অর্থাৎ প্লাটি ফিশ অনেক আরামে থাকতে পারবে তো সেই ক্ষেত্রে আপনারা পানির যে ঘনত্বটা রয়েছে সেটা একটু মেনটেন করবেন তো নাম্বার আট হচ্ছে ছাঁকনি এটাকে বাংলা ভাষায় বলা হয় ছাকনি বাট এটাকে হচ্ছে আমরা এখন বলে থাকি যে ফিল্টার ইউজ করা তো এটাই হচ্ছে ফিল্টার ইউজ করা তো পরিশ্রাবণ ট্যাঙ্ক পরিষ্কার রাখে এবং অ্যামোনিয়া এবং নাইট্রেটের মাত্রা কম রাখে সেই ক্ষেত্রে আপনারা যে ফিল্টার রয়েছে সেই ফিল্টারটা ইউজ করবেন কিন্তু কখনও শক্তিশালী স্রোত শক্তিশালী স্রোতযুক্ত ফিল্টার ইউজ করবেন না কেননা এটি এত জোরে পানি ফ্লো করে যার ফলে মাছের কিন্তু অনেক পরিমাণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনারা স্পঞ্জ ফিল্টার ইউজ করতে পারেন অথবা নর্মাল যে ফিল্টারগুলো পাওয়া যায় সবর সেই সেইগুলো ইউজ করতে পারেন তো নাম্বার নয় হচ্ছে পানিতে প্রচুর পরিমাণে বাতাস অর্থাৎ বুধবুদের চলাচল করা সো এই বুদবুদ অর্থাৎ বলতে বুঝাচ্ছে এয়ার পাম্প যেগুলো রয়েছে সো এয়ার পাম্প দেওয়া কেননা এয়ার পাম্প দিলে কিন্তু মাছ অনেক ভালো থাকতে পারবে তো এমন আমি এর আগে যেহেতু বলেছি যে প্লাটিমাসের ট্যাঙ্কের ওপরে ঢেকে দিবেন তাই বলে এমনভাবে ঢেকে দিয়েন না যেন সেই ক্ষেত্রে বাতাস ঢুকতে না পারে তো আপনারা একটু খোলামেলা হালকা একটু খোলামেলা হলেও রাখার চেষ্টা করবেন আর ট্যাঙ্কে ফিল্টার ইউজ করা অথবা আপনারা চাইলে যে আমাদের এয়ার পাম্পগুলো রয়েছে অর্থাৎ অক্সিজেন বলে তো সেইগুলো আপনারা দিয়ে রাখবেন তো নাম্বার নয় হচ্ছে আলো তো দিনের বেলা মাঝারি আলো এটি দিন থেকে রাত চক্র প্রতিলিপি করতে করতে আলো রেখে দিন তো আলো হচ্ছে মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আলোতেই কিন্তু মাছ দেখলে মাছ আলোর উপরেই কিন্তু সাঁতার কাটে তো সেই ক্ষেত্রে বলা যায় যে আপনাকে আলো দিতে হবে মাস্ট এখন আপনি যদি কোনো অন্ধকার কক্ষে এটাকে রেখে দেন তো সেই ক্ষেত্রে কিন্তু মাছের একটু একটু সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে আপনার একটু আলোটা মেনটেন করার চেষ্টা করবেন তো নাম্বার দশ হচ্ছে গাছপালাকে সময় গাছপালার ভিতর রাখবেন যেহেতু আমি এর আগে ট্যাঙ্ক সেটা বলেছি গাছপালা কিন্তু এবার বলেছি একটু আলাদা ধরনের গাছপালা তো এই গাছপালাগুলো হচ্ছে আপনারা যে প্লাস্টিকের গাছপালাগুলো দিয়ে থাকেন সো প্লাস্টিকের গাছপালাগুলো অবশ্যই এড়িয়ে চলবেন কেননা এই প্লাস্টিকের গাছপালার দ্বারা কিন্তু মাছের শরীর ছিলে যায় অর্থাৎ আঘাত পায় সো এই ক্ষেত্রে মাছের কিন্তু পরে ধীরে ধীরে ওই আঘাত পাওয়ার ওই ব্যথা থেকে মাছ কিন্তু পরে মারা মারা যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা প্ল্যান্ট অ্যাকোরিয়ামে বা হাউজে যখন গাছপালা দিবেন সেই ক্ষেত্রে আপনারা সব সময় প্লাস্টিকের গাছপালাগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন অ্যান্ড এখানে প্রচুর পরিমাণে অ্যাকো প্ল্যান্ট দেওয়ার চেষ্টা করবেন কেননা গাছপালা যে প্লাটি মাছ লুকাবে অ্যান্ড প্লাটি মাছ যেহেতু শান্ত প্রকৃতির প্রাণী তো সেই ক্ষেত্রে গাছপালা কিন্তু একবারে মাস্ট প্লাটি মাছের জন্য তো আপনার চেষ্টা করবেন বেশি করে গাছপালা দেওয়ার আর এই ছিল আপনাদের দেওয়ার মতো কিছু টিপসগুলো তো এই টিপসগুলো খুব ভালো করে মেনটেন করলে আশা করি আপনার প্লাটি মাছ অনেক সুন্দর থাকতে পারবে অ্যান্ড অনেক কেয়ারফুলি থাকতে পারবে নিচে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি ও ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনার সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবেন নতুন কোনো ফিশ কিপিং ভিডিও নিয়ে আসবে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনি যদি ফিশ কিপিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দিন